অঙ্গ ও চালনা। তো আমরা এই অধ্যায়টি যখন আলোচনা করব, আমরা এটার আলোচনা করার আমরা শুরুতে কিছু কথা বলে দিই যে এটি আমাদের একটি মানব দেহের অধ্যায়, এবং এই অধ্যায়টা আমাদের এইচএসসি পরীক্ষার জন্য যতটা ইম্পর্টেন্ট তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আমাদের এডমিশন পরীক্ষার জন্য। তো আমরা এখানে এই অঙ্গ চালনা সম্পর্কিত যতটুকু জিনিস আমাদের জানা দরকার আমরা অবশ্যই কিন্তু এখান থেকে আমরা ভালো মতো শিখে নেব, এবং যার যেখানে গ্যাপ আছে সে গ্যাপগুলো আমরা অবশ্যই এখান থেকে ফিল আপ করে নিতেই হবে। সো এই জন্য আমরা আজকে এই টপিকসটা আলোচনা করব। এবং অনেকে আমরা বলি এই অধ্যায়টি বলে যে অনেক কঠিন, তো আমরা দেখি ইনশাল্লাহ তোমাদেরকে আমরা কতটা সহজ করে এটা বুঝাতে পারি, আশা করি তোমরা বুঝবা। তো আমি এখন তাহলে শুরু করব। তো প্রথমে হচ্ছে এই যে আমরা অঙ্গ চালনা বলি, আমরা অঙ্গের কথাই আমরা শুরুতে বললাম। অঙ্গ বলতে আমরা কি বুঝি? যেমন তোমাকে বলা হলো আমার এই যে পুরো দেহটা গঠিত, আমার দেহের ভিতরে অনেকগুলো তন্ত্র রয়েছে, তো এই তন্ত্রগুলো কিন্তু গঠিত হয়েছে বিভিন্ন অঙ্গের মাধ্যমে। তার মধ্যে এই কঙ্কাল তন্ত্র যে আমরা একটি বলি, যেটা আমাদের আজকের আলোচ্য বিষয়, সেটি কিন্তু তার মধ্যে আরেকটি। তো আমরা বেশ কিছু তন্ত্রের নাম তাহলে একটু করি, যেমন আমরা রক্ত সংবহন তন্ত্র বলি, পরিপাক তন্ত্র বলি, রেচন তন্ত্র বলি, শ্বসন তন্ত্র বলি, এই যে সেই কঙ্কাল তন্ত্র বলি। তো আজকে আমরা এই যে কঙ্কাল তন্ত্রের কথা বলি, তাহলে আমরা একটু জানবো যে কঙ্কাল তন্ত্রটা অ্যাকচুয়ালি কী নিয়ে গঠিত। তো তুমি মনে রাখবা কঙ্কাল তন্ত্র গঠনে প্রধান ভূমিকা রাখে দুটো জিনিস, একটি নাম হচ্ছে অস্থি আর একটি নাম হচ্ছে তরুণাস্থি। তো সাধারণত এই যে কঙ্কাল তন্ত্রের যে বিষয়গুলো, যেমন প্রথম যে বিষয়টি দাঁড়ায় সেটা হচ্ছে অস্থি। তো আমরা আমাদের যে বিজ্ঞানে এই অস্থি ও তরুণাস্থি সম্পর্কে আলোচনা করা হয় এবং এটার বিভিন্ন গঠন বৈশিষ্ট্য আমরা অধ্যয়ন করে শিখতে পারি, সেই বিদ্যাটাকে কিন্তু আমরা অস্টিওলজি বলি। কী বলি আমরা? অস্টিওলজি। অ্যাকচুয়ালি নামটা হয়েছে অস্থির নামকরণের দিক থেকে, সেক্ষেত্রে নামটা হচ্ছে অস্টিওলজি। তো আমাদের অস্থির আমরা যদি মূল কাজটা বলি আর তরুণ অস্থি, তাহলে আমরা একটু সিম্পল পার্থক্য করে নিতে পারি। সবাই বলি আমরা যে অস্থি হচ্ছে শক্ত এবং তরুণ অস্থিটা হচ্ছে নরম। তো শক্ত হচ্ছে কেন এটা আমরা আগে একটু শিখে নিই, কারণ অস্থির মধ্যে একটি উপাদান থাকে যেটার নাম হচ্ছে ক্যালসিয়াম। নামটা হচ্ছে কি? ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামটা অস্থিতে প্রায় 97% অংশ জুড়ে ক্যালসিয়াম অবস্থান করে, এটার কারণে কিন্তু অস্থিটা অ্যাকচুয়ালি শক্ত হচ্ছে। এখন এই শক্ত আমাদের জন্য কী লাভ হচ্ছে আমরা একটু দেখি। প্রথম হচ্ছে অস্থির মাধ্যমে আমাদের যে দেহের যে জায়গাগুলো নরম জায়গা রয়েছে সেগুলো কিন্তু অস্থি ঢেকে রাখে, যে কারণে আমাদের দেহে নরম অংশগুলো অস্থির কারণে বাহিরের বিভিন্ন আঘাতজনিত হাত থেকে রক্ষা পায়। এবং আমাদের দেহের যে মূল আমরা যে দাঁড়িয়ে রয়েছি, যে আমাদের যে একটা কাঠামো গঠন করেছে, সেটা কিন্তু অস্থির মাধ্যমে। তারপর আমরা যে চলাচল করি সেখানেও আমাদের অস্থির ভূমিকা রয়েছে। তারপর যদি তোমাকে বলা হয় যে অস্থি থেকে রক্তকণিকা তৈরি হয় এবং অস্থি আমাদের শ্বসনে সাহায্য করে, যেমন আমরা যখন শ্বাস প্রশ্বাস নেই তখন আমরা এই যেমন আমরা যখন বাতাসটা নেই তখন আমাদের পরশুকাটা ফুলে যায়, দ্যাটস মিন্স পরশুকা এগুলো হচ্ছে এক একটি অস্থি। আবার আমরা যখন বলি শ্রবণে অংশগ্রহণ করে, তো আমাদের অনেকে হয়তো আমরা জানি না যে অস্থি কীভাবে শ্রবণে অংশগ্রহণ করে, আমি একটু দেখে নেই। অস্থিতে আমাদের মানব আমাদের কানের মধ্যে তিনটি ছোট ছোট অস্থি রয়েছে, তার একটি নাম হচ্ছে ম্যালিয়াস, আরেকটির নাম হচ্ছে ইনকাস, আর তিন নম্বরের নাম হচ্ছে স্টেপিস। তো এটা আমরা একটু মনে রাখবো, কারণ এটা খুব ইম্পর্টেন্স। ইম্পর্টেন্স এ কারণে যে আমাদের দেহে যে 206টি অস্থি সমন্বয়ে আমাদের যে বডিটি গঠিত হচ্ছে, এর ভিতরে সবচেয়ে বড় অস্থির নাম হচ্ছে ফিমার, আর সবচেয়ে ছোট অস্থির নাম হচ্ছে স্টেপিস। তাহলে তোমাকে যদি বলে মানবদের সবচেয়ে বড় অস্থির নাম হচ্ছে ফিমার,
আর সবচেয়ে ক্ষুদ্র অস্থি নাম হচ্ছে স্টেপিস, যেটা আমাদের কানে অবস্থান করে। এবং এই অস্থিগুলোর কারণে আমাদের শ্রবণে, এই অস্থিগুলো আমাদের অ্যাকচুয়ালি শ্রবণে অংশগ্রহণ করছে, যে কারণে আমরা একটি শব্দকে খুব ভালো মতো শুনতে পারছি। এখন আমরা একটি অস্থির গঠন নিয়ে বলবো। তাহলে অস্থির আমরা যে কাজগুলো বললাম, তাহলে কাজগুলো ওভারঅল মিলিয়ে আমাদের কী দাঁড়ালো? এক নম্বর হচ্ছে দেহের কাঠামো গঠন করা, তারপর আমাদের চলনে অংশগ্রহণ করা, বিভিন্ন রক্তকণিকা উৎপাদন করা, শ্রবণে অংশগ্রহণ করা, শ্বসনে অংশগ্রহণ করা। তো একটি কাজ আমরা এখন রেখে দিয়েছি, এটি আরও একটি ইম্পর্টেন্ট কাজ, যেটি হচ্ছে যে অস্থি আমাদের, এই যে আমরা বিভিন্ন বিষাক্ত মৌল থাকে, এই মৌলগুলো আমাদের অস্থির মধ্যে সঞ্চয় হয়ে যায়, যে কারণে আমাদের তখন আর বডির কোনো ওই মৌলগুলো ক্ষতি করতে পারে না। তো এখন আমরা যাই যে অস্থির গঠনটা কীভাবে হচ্ছে। তো আমাদের অস্থি যে আমরা বলি, যে অস্থিকে আমরা একটি যোজক কলা বলি। কী কলা বলি আমরা? যোজক কলা বলি। তো যেহেতু আমরা যোজক কলা বললাম, সেটা আমরা কেন বলছি সেটা আমরা একটু দেখব। আমাদের মানব দেহে চার ধরনের কলা রয়েছে। প্রথমটার নাম হচ্ছে আবরণী কলা, দুই নম্বরটার নাম হচ্ছে যোজক কলা, তিন নম্বরটার নাম হচ্ছে পেশী কলা, চার নম্বরটার নাম হচ্ছে স্নায়ু কলা। তাহলে আমরা যখন বলবো যে আবরণী কলা, যোজক কলা, পেশী কলা, স্নায়ু কলা, তা এর মধ্যে যোজক কলা এবং পেশী কলা ভ্রূণীয় মেসোডার্ম থেকে আসে। কোথা থেকে আসে? ভ্রূণীয় মেসোডার্ম থেকে। আমরা যে যোজক কলার কথা বলি, সেটি তিনটি স্তর থেকেই আসে, এক্টোডার্ম, মেসোডার্ম, এবং এন্ডোডার্ম। আর স্নায়ু কলাটা আসে হচ্ছে আমাদের এক্টোডার্ম থেকে। এখন বলতে পারো যে তোমরা, যে আমরা একটু আলাদা করে কেন লিখলাম, এটা একটা কারণ ছিল যে প্রথম যে আমরা যোজক এবং পেশী কলা বললাম, সেটা আমাদের ভ্রূণীয় মেসোডার্ম থেকে আসে, স্নায়ু কলাটা এক্টোডার্ম থেকে। আর যেটি আমাদের সবচেয়ে আমরা ভুল করি, যে আবরণী কলা আমাদের কোন জায়গা থেকে আসে সেটা অনেকে আমরা জানি না, সেক্ষেত্রে আমাদের তিনটে স্তরের কথাই বলতে হবে, একটো, মেসোডার্ম, এন্ডোডার্ম। দ্যাটস মিন্স আমাদের বডির কোনো জায়গায় যদি আবরণ তৈরি হয়, সেখানে আবরণী কলা, সেটা হোক আমার ত্বকের আবরণ, সেটা হয় একটি পাকস্থলীর আবরণ, যেখানে আবরণ সেখানে আবরণী কলা। যোজক কলা, আমার বডির যেখানে সংযোগ তৈরি হবে সেখানেই যোজক কলা অবস্থান করবে। পেশী কলা, যেখানে সংকোচন প্রসরণক্ষম তন্তু, সেটাকে আমরা পেশী কলা বলছি, সেটা আমরা ঐচ্ছিক পেশী, অনৈচ্ছিক পেশী হোক, হৃদ পেশী হোক, এগুলো সব হচ্ছে মেসোডার্ম থেকে আসে। আর স্নায়ু কলা, আমাদের যে উদ্দীপনা বহনকারী যে কলাটি, সেটির নাম হচ্ছে আমরা বলি স্নায়ু কলা। তো এটি আমাদের কোথা থেকে আসছে? ভ্রূণীয় এক্টোডার্ম থেকে। তো এখন এটা লেখার এখানে একটি কারণ ছিল, কারণ অস্থিকে আমরা বলি যে একটি সুদৃঢ় যোজক কলা। এটা যোজক কলা বললাম আমরা কেন? কারণ আমাদের বডিতে একটি অস্থি আরেকটি অস্থির সাথে কিন্তু সংযোগ হয়ে থাকে, এজন্যে আমরা অস্থিকে কী বলি? আমরা যোজক কলা বলি। তো যখন আমরা এখানে আমরা যখন অস্থির একটি গঠন করতে যাই, তখন অস্থির গঠনের মধ্যে আমরা দুটো অংশ পাই, একটি হচ্ছে জৈব পদার্থ আর একটি হচ্ছে অজৈব পদার্থ। তো এখানে জৈব অংশের পরিমাণ থাকে তার 40%, মানে 40%, আর অজৈব পরিমাণ থাকে তার 60%, মানে 60%। তাহলে আমাদের এখানে আমরা একটা জিনিস খেয়াল করে দেখতে পারি যে অস্থিতে অজৈব পদার্থের পরিমাণটা কিন্তু বেশি থাকে। তো এর মানে এটাই আমরা বুঝলাম যে আমাদের যে ক্যালসিয়াম ছিল
ক্যালসিয়াম দ্বারা যে যৌগগুলো হচ্ছে সেক্ষেত্রে ক্যালসিয়াম কার্বোনেট হোক, ক্যালসিয়াম ফসফেট হোক, এগুলো সবই হচ্ছে কি অজৈব যৌগ। কি যৌগ? অজৈব যৌগ। দ্যাট মিন্স আমাদের যেহেতু আমাদের ক্যালসিয়াম বেশি থাকে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের এখানে কিসের পরিমাণটা বেশি, ক্যালসিয়ামের পরিমাণটা বেশি, তার মানে অবশ্যই অজৈবের পরিমাণটা বেশি হবে। তো আমাদের এখন আমরা দেখি যে জৈব অংশের মধ্যে তার কি আছে। জৈব অংশের তার উপাদান হচ্ছে দুইটি, একটির নাম হচ্ছে কোলাজেন আর আরেকটির নাম হচ্ছে অসিমিউকয়েড। এই দুইটি হচ্ছে অ্যাকচুয়ালি তার জৈব অংশের মধ্যে থাকে। তো জৈব অংশ কেন বলে, কারণ আমরা কিন্তু জানি জৈব যৌগ কার্বন দ্বারা গঠিত যে যৌগ সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি জৈব যৌগ হিসেবে চিহ্নিত করি। তো এখন যদি আমরা এতটুকু বলি যে কোলাজেন, কোলাজেন হচ্ছে একটি প্রোটিন, আবার অসিমিউকয়েড সেটি একটি মিউকোপলিস্যাকারাইড, দ্যাট মিন্স এটা একটা শর্করা। তাহলে শর্করা বলি, প্রোটিন বলি, এগুলো সবই হচ্ছে জৈব যৌগ। তাহলে আমরা অবশ্যই বলবো যে জৈব অংশের মধ্যে তার দুটি, কোলাজেন আর হচ্ছে অসিমিউকয়েড। কোলাজেন হচ্ছে একটি প্রোটিন আর অসিমিউকয়েড হচ্ছে মিউকোপলিস্যাকারাইড, দ্যাট মিন্স এটি একটি শর্করা। আর অজৈব অংশের মধ্যে তার থাকে হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট আর থাকে হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। তাহলে আমাদেরকে যদি বলা হয় অজৈব অংশের মধ্যে তার কি কি থাকে, তাহলে ক্যালসিয়াম কার্বোনেট বলবো আর ক্যালসিয়াম ফসফেট বলবো। ঠিক আছে কথাটা, আমরা এটা মনে রাখি। তো এখন এই যে আমরা অস্থির যে মূল যে বেসিক গঠন, যে আমাদের তাকে কলা বললাম, তার মানে আমরা কিন্তু অবশ্যই বলতে পারি যে একটা কলা গঠিত হতে আমাদের কি লাগে, কোষ লাগে, তাই না? তো এখন যদি আমরা বলি যে অস্থিতেও কিন্তু এই রকমের কোষ থাকে, তো অস্থিতে আমরা বলি তিন ধরনের কোষ থাকে। কয় ধরনের? তিন ধরনের কোষ থাকে। একটি নাম হচ্ছে অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট আর একটি নাম হচ্ছে অস্টিওক্লাস্ট। তাহলে অস্থির আমরা তিন ধরনের কোষ পেলাম, অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট এবং হচ্ছে অস্টিওক্লাস্ট। তো বারবার আমরা একটি শব্দ কিন্তু পাচ্ছি এখানে যে অস্টিও অস্টিও অস্টিও, মানে অস্টিও জিনিসটি কিছু। তো তুমি মনে রাখবা যে শব্দটা আসছে অস্টিওন থেকে। কোথা থেকে? অস্টিওন। এই নামটা আমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ নাম, নাম হচ্ছে অস্টিওন, যার আরেকটি নাম হচ্ছে হেবারশিয়ান তন্ত্র। নামটা হচ্ছে হেবারশিয়ান তন্ত্র। তো আমরা সাধারণত বই পড়ার সময় আমরা হেবারশিয়ান তন্ত্রটা আমরা পাই, বাট অস্টিওনটা পাই না। তোমরা মনে রাখবা যে হেবারশিয়ান তন্ত্রের আরেকটি নাম হচ্ছে অস্টিওন। তার মানে আমরা যখন অস্থি নিয়ে কোনো কিছু বর্ণনা করতে যাব, ওই অস্টিও কথাটা আমরা পাবো। আর আমরা কিন্তু এই কথাটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে, কোনো কথার শেষে যদি আমরা সাইট পাই, তার মানে সেটি একটি পরিণত কোষ। যদি কোনো কথার শেষে আমরা ব্লাস্ট পাই, তার মানে সেটি একটি অপরিণত কোষ। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারি অস্টিও সাইট হচ্ছে অস্থির একটি পরিণত কোষ, আর অস্টিও ব্লাস্ট হচ্ছে এটি একটি অস্থির অপরিণত কোষ। আর অস্টিও ক্লাস্ট, ক্লাস্ট মানে হচ্ছে ধ্বংসকারী, এটা হচ্ছে অস্থি ধ্বংসকারী যে কোষগুলো সেটাকে আমরা বলি অস্টিও ক্লাস্ট। কিন্তু এই যে আমাদের অস্থির কথা বললাম, প্রত্যেকটা জিনিসের একটি আবরণ থাকে, তেমন অস্থিরও কিন্তু একটা আবরণ আছে, যে আবরণের নাম হচ্ছে পেরিঅস্টিয়াম। পেরিঅস্টিয়াম এটা হচ্ছে আমাদের অস্থির আবরণের নাম। এই যে আমরা দেখি অস্টি, এখানেও কিন্তু আমরা একটা শব্দ পেলাম যে পেরিঅস্টিয়াম, সেটাও কিন্তু আমরা বলি অস্থির আবরণের নাম। তো এখন এই যে আমরা বলি যে তরুণ অস্থির কথা, তাহলে আমরা একটু তরুণ অস্থির মধ্যে যাব, তারপরে আমরা অস্থির যে হেবারশিয়ান তন্ত্র যে থাকে
এবং তরুণ অস্থিতে আমরা এরকম শব্দ পাচ্ছি না, তার মানে অস্থিতে কিন্তু হ্যাবারশিয়া তন্ত্রটা নেই। তা আমরা একটু যাব যে তরুণ অস্থিতে কয় ধরনের কোষ থাকে। তরুণ অস্থিতে দুই ধরনের কোষ থাকে, একটাকে বলে হচ্ছে আমরা কনড্রোসাইট আর আরেকটির নাম হচ্ছে কনড্রোব্লাস্ট। তো এখন আমরা একটু জানবো যে অ্যাকচুয়ালি কনড্রোসাইট বুঝলাম যেটা একটি কোষ, আর ব্লাস্ট বুঝলাম এটা একটা অপরিণত কোষ। কিন্তু একটি কথা আমরা বারবার চলে আসছে, কনড্রো কনড্রো মানে কি? কনড্রো হচ্ছে যে তরুণ অস্থি যে পদার্থে গঠিত সেই পদার্থের নাম হচ্ছে কনড্রিন। তরুণ অস্থি যে পদার্থে গঠিত তার নাম হচ্ছে কনড্রিন। এ কারণে আমাদের প্রত্যেকটি কথার শেষে আমাদের এই কথার মধ্যে আমাদের কনড্রো কথাটা থাকে, মানে তরুণ অস্থি থাকে। তাহলে কনড্রিন নামক পদার্থে গঠিত কনড্রিনটা কি? কনড্রিন হচ্ছে একটি স্থিতিস্থাপক নমনীয় অর্ধ কঠিন দু ধরনের প্রোটিনের সমন্বয়ে গঠিত। তাহলে তোমাকে যদি বলে কনড্রিনের অ্যাকচুয়াল গঠন হচ্ছে প্রোটিন, তাহলে তো তোমাকে বলা হয় যে কনড্রিন হচ্ছে প্রোটিন। কনড্রিন এই যে কনড্রিনের মধ্যে, সরি এখানে কথাটা হচ্ছে যে কনড্রিন যে আছে এটা দু ধরনের প্রোটিনের সমন্বয়ে গঠিত, তার মানে হচ্ছে যে এটা কিন্তু প্রোটিন। তো আমরা যখন বলবো এক নম্বরের নাম হচ্ছে কনড্রোমিউকোয়েট, দুই নম্বরে হচ্ছে কনড্রো অ্যালবিউনয়েড, তার মানে হচ্ছে কনড্রো মিউকয়েড এবং কনড্রো অ্যালবিউনয়েড দুই ধরনের প্রোটিনের সমন্বয় আমাদের কি গঠিত হচ্ছে, কনড্রিনটে গঠিত হচ্ছে। তো আমাদের যদি তোমাকে বলে যে তরুণ অস্থিতে আমাদের দুই ধরনের যে কোষ থাকে, তো আমরা এখন আলোচনা করব যে তরুণ অস্থির অ্যাকচুয়ালে আমরা তরুণ অস্থির মধ্যে হ্যাবারশিয়া তন্ত্র পাচ্ছি না, বাট অস্থির মধ্যে আমরা হ্যাবারশিয়া তন্ত্র পাচ্ছি। তাহলে আমাদের হ্যাবারশিয়ার তন্ত্রটা কিভাবে গঠিত হয় এটা আমরা একটু দেখব। তো আমরা বলেছিলাম যে অস্থির মেজরিটি অংশেই কিন্তু ক্যালসিয়াম থাকে, তার মানে অস্থির যে মূল মাতৃকে গঠিত হচ্ছে সেখানে ক্যালসিয়ামের পরিমাণটা অ্যাকচুয়ালি বেশি থাকছে। তো আমরা সাধারণত বলি যে আমাদের অস্থি কিন্তু গঠনের উপর ভিত্তি করে আমরা দু রকমের পাই, একটিকে বলছি আমরা দৃঢ় বা নিরেট অস্থি, দু নম্বরে হচ্ছে স্পঞ্জ বা স্পঞ্জি বা চাপা অস্থি। তাহলে তোমাকে যদি বলা হয় যে আমাদের দৃঢ় বা নিরেট অস্থি এবং স্পঞ্জ বা চাপা অস্থি, তো নিরেট অস্থি আমাদের কোনগুলো? যেমন আমরা যদি বলি যে লম্বা যে অস্থিগুলো, এই যেমন আমাদের হিউমেরাস, ফিমার, রেডিয়াস, আলনা, এগুলো হচ্ছে সবচেয়ে নিরেট বা দৃঢ় অস্থি। বাট স্পঞ্জ অস্থি আমাদের কোনগুলো? যেমন আমাদের যে মাথার খুলিটা গঠিত হয়েছে, এই খুলির যে আমাদের যে অস্থিগুলো রয়েছে, এই করোটিকে যেটাকে আমরা বলি, আমাদের যে অংশটি আমাদের যে অস্থিগুলো আমাদের মস্তিষ্ককে আবৃত করে রাখে সেগুলোকে আমরা করোটিকের অস্থি বলি, তার মানে উপরের এই অস্থিগুলো। তো এই অস্থিগুলো হচ্ছে চাপা অস্থি। তাহলে তোমাকে যদি বলে যে নিরেট অস্থি আর চাপা অস্থি দুটোর ভিতরে আমরা একটা বেসিক পার্থক্য বের করব। মজার কথা হচ্ছে অস্থিতে যেমন হ্যাবারশিয়া তন্ত্র থাকে, তরুণ অস্থিতে হ্যাবারশিয়া তন্ত্র থাকে না। আবার এদিকে আমরা দেখছি যে নিরেট অস্থিতে হ্যাবারশিয়া তন্ত্র আছে, বাট স্পঞ্জ বা চাপা অস্থিতে কোনো হ্যাবারশিয়া তন্ত্র থাকে না। তো আসলে সবারই একটা প্রশ্ন হবে যে হ্যাবারশিয়ার তন্ত্রটা, তাহলে আমরা বুঝতেই পারতেছি যে অস্থির মধ্যে ক্যালসিয়ামের ভাগটা অনেক বেশি থাকছে, তার মানে
এই একটা নিরেট অস্থিতে যে পরিমাণ ক্যালসিয়াম থাকে, কিন্তু স্পঞ্জ বা সাপস্থিতে কিন্তু এত পরিমাণ আমাদের ক্যালসিয়ামের পরিমাণ থাকছে না, যে কারণে একটা হেবারশিয়া তন্ত্র গঠিত হতে পারছে না। তাহলে আমরা এখন মূল আলোচনার মধ্যে যাবো, যে সেটা হচ্ছে হেবারশিয়ান তন্ত্র কীভাবে গঠিত হয়। আসি তাহলে, নিরেট অস্থি আমরা দেখতে সাধারণত কেমন বলি, এরকম। তো নিরেট অস্থিটাকে যদি আমি এরকম সেকশন করি তাহলে আমরা কি দেখতে পাবো, দেখি আমরা, যে নিরেট অস্থি ম্যাট্রিক্স নিরেট অস্থি ম্যাট্রিক্স ম্যাট্রিক্স মানে হচ্ছে মাতৃকা। এই নিরেট অস্থির ম্যাট্রিক্স গুলো, এই যে একটা নালি, এই নালিটার নাম হচ্ছে হেবারশিয়ান নালি। তার মানে আমরা বুঝব যে ম্যাট্রিক্স, এই একটা নালীকে কেন্দ্র করে এই যে ম্যাট্রিক্স বা মাতৃকা সুবিন্যস্তভাবে বিন্যস্ত থাকে। তাহলে আমরা যদি বলি যে একটি নালীকে কেন্দ্র করে ম্যাট্রিক্স সুবিন্যস্তভাবে বিন্যস্ত থাকে, তার মানে হচ্ছে এগুলো হচ্ছে তার মাতৃকা, নালীটাকে কেন্দ্র করে সে অবস্থান করছে। তো তখন এই যে কতগুলো স্তরে যে বিন্যস্ত হয়, স্তরগুলোকে আমরা বলি হচ্ছে ল্যামিলি। কি বলি আমরা? ল্যামিলি। তোমাদের একটি কোশ্চেন করে মাঝে মাঝে, যে আমরা যখন এডমিশন টেস্ট পরীক্ষাগুলো হয় যেরকম কতটি পর্যন্ত স্তরে বিন্যস্ত থাকে, তাহলে মনে রাখবা 5 থেকে 15। এটা একটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, তোমরা মনে রাখবা। তো এখন ল্যামিলিতে কিছু ছোট ছোট গহ্বর থাকে। ল্যামিলিতে কি থাকে? ছোট ছোট গহ্বর থাকে। এই গহ্বর গুলোকে আমরা লেকুনা বলি। কি বলি আমরা? লেকুনা। তাহলে আমাদের শব্দ দাঁড়ালো কি, যে প্রথম হচ্ছে ম্যাট্রিক্সের সুবিন্যস্ত ভাবে স্তরে বিন্যস্ত আছে, সেই স্তরগুলোকে আমরা বলছি ল্যামিলি। আর ল্যামিলিতে যে ছোট ছোট গহ্বর রয়েছে সেগুলোকে আমরা বলি লেকুনা। এবার আমরা দেখবো যে লেকুনা থেকে কতগুলো ছোট ছোট নালি বের হয়। এই নালীগুলোকে আমরা ক্যানালিগুলি বলি। কি বলি আমরা? ক্যানালিগুলি। তাহলে আবারও আমরা একটু বলি যে লেগুনাগুলো হচ্ছে ছোট ছোট গহ্বর, তাই না? তার মানে এখান থেকে যে ছোট ছোট নালীগুলো বের হবে এই নালীগুলোকে আমরা বলি ক্যানালিগুলি। কি বলি আমরা? ক্যানালিগুলি। তো ক্যানালিগুলিতে, ক্যানালিগুলিগুলো এই যে আমরা বলি, এই ক্যানালিগুলিগুলো একটির সাথে আরেকটি কিন্তু যোগাযোগ রক্ষা করে। কি রক্ষা করে? যোগাযোগ রক্ষা করে। তো ক্যানালিগুলিগুলোর কাজ হচ্ছে এই একটা লেগুনা, এই একটা লেগুনা, একটা লেগুনার সাথে আর একটা লেগুনার সংযোগ স্থাপন করে দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে সংযোগ স্থাপন কেন করে দিচ্ছে? দেখুন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে সংযোগটা করা কেন দরকার। কারণ হচ্ছে এই লেগুনাগুলোর মধ্যেই অ্যাকচুয়ালি অস্তিত্ব অবস্থান করে, এটাই হচ্ছে আমাদের মূল কথা। যে তাহলে তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে আমাদের যে আমরা যে অস্থির মধ্যে যে তিন ধরনের কোষ, কোষের কথা বললাম, এই কোষগুলো অ্যাকচুয়ালি কোথায় থাকছে? লেগুনার মধ্যে। কোথায় থাকছে? লেগুনাতে। তাহলে ক্যানালিগুলির মাধ্যমে একটি লেগুনার সাথে আরেকটি লেগুনার সংযোগ স্থাপন হচ্ছে, দ্যাটস মিনস একটি কোষের সাথে আরেকটি কোষ যোগাযোগ রক্ষা করছে ক্যানালিগুলির মধ্যে। যখন এরকমের সব ক্যানালিগুলিগুলো একটির সাথে আরেকটি যোগাযোগ তৈরি করে, তখন বড় একটা নালি তৈরি হয়ে যায়। এই নালিটাকে আমরা বলি, তাহলে এই নালীগুলোকে আমরা বলি ক্যানালিগুলি। আর ওভারঅল মিলিয়ে আমাদের যে নালীগুলো হলো, সব মিলিয়ে একটা বড় নালি গঠন করে, এটার নাম হচ্ছে বক্সম্যান নালি। এই নামটা অনেকের কাছে একটু অপরিচিত মনে হচ্ছে। তো তাহলে মনে রাখবা যে ক্যানালিগুলিগুলো যখন মানে সংগ্রহ একত্রিত হয়ে যে নালী গঠন করে তার নাম হচ্ছে বক্সম্যান নালি। তাহলে এবার আমরা একটু আসি কিভাবে গঠিত হচ্ছে। দেখো, তাহলে আমাদের কথা হচ্ছে যে মাঝখানে যে নালীটি আছে তার নাম হচ্ছে হেবারশিয়ান নালী। তাহলে শব্দটা কি দাঁড়ালো? দেখো, হেবারশিয়ান নালী, ল্যামিলি, লেগুনা, ক্যানালিগুলি এবং বক্সম্যান নালী, এগুলো সমন্বয়ে আমাদের যে তন্ত্র গঠিত হয় তার নামই হচ্ছে হেবারশিয়ান তন্ত্র, যার আরেকটি নাম হচ্ছে অস্টিওম, আরেকটা নাম হচ্ছে অস্টিওম। তাহলে আমরা দেখছি, তাহলে এবার একটি প্রশ্ন যে তরুণ অস্থিতে কি তাহলে হেবারশিয়ান তন্ত্র থাকছে না কেন? তার মানে কি তার পক্ষে নাকি লেকুনা নাই? হ্যাঁ, তুমি অবশ্যই প্রশ্ন আসবে যে তরুণ অস্থিতে আমরা যখন বলি যে সেখানে কনলিন থাকে ঠিকই, লেকুনাও থাকে, এই লেকুনার মধ্যে তার তরুণ অস্থি কোষ থাকবে, কিন্তু মজার কথা হচ্ছে ক্যালসিয়ামের পরিমাণ কম থাকাতে ম্যাট্রিক্স সুবিন্যস্তভাবে বিন্যস্ত না থাকায়
সুবিন্যস্ত কোনো ল্যামিলিও কিন্তু গঠন হচ্ছে না, তার মানে তখন তার একটা সুস্পষ্ট যে হেবার্সিয়ান তন্ত্র সেটা গঠিত হতে পারছে না। এ কারণে আমরা বলি যে তরুণাস্থি বা একটা স্পন্দি অস্থিতে আমাদের ক্যালসিয়ামের পরিমাণ কম থাকায় যে হেবার্সিয়ান তন্ত্রটা তৈরি হওয়ার কথা সেটা কিন্তু তৈরি হচ্ছে না। তাহলে আজকে আমাদের অস্থি এবং তরুণাস্থি নিয়ে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম তোমরা অবশ্যই বুঝতে পারছো। তাহলে একটি অস্থির মধ্যে হেবার্সিয়ান তন্ত্র থাকে, তরুণাস্থির মধ্যে হেবার্সিয়ান তন্ত্র থাকে না। তাহলে অবশ্যই আমরা মনে রাখবো যে অস্থি এবং তরুণাস্থি পড়ার সময় আমরা একটু পার্থক্য করে পড়বো, যাতে এখান থেকে কোনো কোশ্চেন হলে আমরা অবশ্যই যেন এগুলো ভুল না করি। তাহলে এখানে আমরা আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম সেই বিষয়গুলো অবশ্যই তোমরা ভালো মতো দেখবে। তাহলে অবশ্যই এখানে আমরা সমাপ্তি করে দিয়ে দিচ্ছি।